জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে ছড়িয়ে দাও কোরআনের বাণী শান্তির সুবাতাসে বিলিয়ে দিতে কোরআনের সুরের খনি কোরআনের সুরের খনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক, চটলা থেকে সারা বাংলা, সীমান্ত পেরিয়ে বিদেশ বিভুঁই, যে যেখান থেকে বসে চটলা টিভির পর্দায় উপভোগ করছেন কোরআনের সুরের খনি রিয়েলিটি শো 2023, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, বিগত দিনগুলোর মতো আজকে আবারও ইফতারের এই পূর্ব মুহূর্তে আমরা আরও এক ঝাঁক কোরআনের পাখি নিয়ে হাজির হয়েছি। আমরা শুনব তাদের মনোমুগ্ধকর সব কোরআন তেলাওয়াত। প্রিয় দর্শক, শুরুতেই আমরা পরিচিত হয়ে নেব আমাদের আজকের পর্বের সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। জাজেস প্যানেলে প্রথমেই আমাদের সাথে আছেন হাফেজ কারি ইরফানুল হক বিন আব্দুর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহ। বিচারক হিসেবে আরও উপস্থিত আছেন হাফেজ কারি ফরিদউদ্দিন বিন নোমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, চলুন এবার পরিচিত হয়ে নিই আমাদের আজকের পর্বের সম্মানিত অতিথিবৃন্দের সাথে। প্রথমেই আমাদের সাথে আছেন অতিথি হিসেবে উমুল কুরা ইসলামিক একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক এবং সবুজ বা কোমর জাহান জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ বাহাউদ্দিন ইমামি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। অতিথি হিসেবে আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মোহাম্মদ আজিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। অতিথি হিসেবে আরও উপস্থিত রয়েছেন লায়ন্স ক্লাব অফ চিটাগাং ড্রিম সিটির সহ সভাপতি এবং সামাজিক ও মানবিক সংগঠন প্রিয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা অ্যাডমিন লায়ন চৌধুরী আনোয়ারুল আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। শুভ সন্ধ্যা। আজকের কোরআনের পাখিদের নিয়ে যে অনুষ্ঠান, আশা করি এই অনুষ্ঠান সফল ও সুন্দর হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন তবে আর দেরি করব না, এবারে অবগাহন করি কোরআন তেলাওয়াতের শীতল সলিলে। প্রথমেই ডেকে নিব আমাদের আজকের পর্বের সর্বপ্রথম প্রতিযোগীকে। মঞ্চে আসছে হাফেজ সিফাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فدع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن
سألتم وضربت عليهم الذلة والمسكنة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون حسبك صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته ما شاء الله حافظ صفة সুন্দর তেলাওয়াত শুনিয়েছো বাকি সার্বিক বিবেচনায় কেমন ছিল তা জেনে নিব বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছ থেকে মন্তব্য জানবো হাফেজ কারি ফরিদউদ্দিন বিন নোমানের কাছে আলহামদুলিল্লাহ সে অনেক সুন্দর তেলাওয়াত করেছে কিছু বিষয় আরেকটু লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে কি র এরপর হচ্ছে তার সিফাতগুলা মাখারেজের সাথে সাথে সিফাতের গুরুত্ব অনেক বেশি সিফাতের গুরুত্ব দিয়ে পড়লে তোমার পড়া আরও অনেক সুন্দর হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে মাকাম দিয়েছে যে সুর দিয়েছে এই সুর তুমি সারা বিশ্বে সুরভিত করবা সেটা আমার বিশ্বাস তুমি আরও ভালো করে মেহনত করবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভালো হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আমিন ধন্যবাদ এবারে মন্তব্য জানবো সম্মানিত অতিথি লায়ন মোহাম্মদ আজিজুর রহমানের কাছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সিফাত তোমার তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে তুমি আরও ভালো এগিয়ে যাও আরও ভালো মতো চর্চা করো আশা করি আরও সুন্দর হবে এই দোয়া করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম এবারে মন্তব্য জানবো সম্মানিত অতিথি হাফেজ বাহাউদ্দিন ইমামের কাছে মাশাআল্লাহ হায়াকাল্লাহ সিফাত অত্যন্ত সুমধুর কণ্ঠের সুরে তেলাওয়াত করেছে তা তেলাওয়াতে অবশ্য আমি মুগ্ধ হয়েছি এবং মহারব্বুল আলামিনের দরবারে দোয়া করি যেন বিশ্ববাসীকে তার সুন্দর তেলাওয়াত দিয়ে মুগ্ধ করতে পারে আসসালামু আলাইকুম অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি হাফেজ সিফাত বিচারকদের দিক নির্দেশনাকে সাথে নিয়ে তুমি আরও সুন্দর তেলাওয়াত করো এ আশা ব্যক্ত করছি প্রিয় দর্শক এবারে ডেকে নিব আমাদের আজকের পর্বের দ্বিতীয় প্রতিযোগীকে মঞ্চে আসছে হাফেজ রায়হানুল করিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن دار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون
أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين حسبك صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته ما شاء الله حافظ ريحان الكريم চমৎকার তেলাওয়াত করেছো তোমার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনবো বিজ্ঞ বিচারক হাফেজ কারি ইরফানুল হক বিন আব্দুর রশিদের কাছে মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর তেলাওয়াত চমৎকার তেলাওয়াত তবে গলা মনে হয় একটু ভেঙে গিয়েছে তারপর পড়ার মাঝে মধ্যে নাকের ভিতরে চলে যায় সেটা পরিহার করার চেষ্টা করতে হবে এবং সদের যে উচ্চারণ মুখলিসিনা সদের উচ্চারণটা একটু সুন্দর করতে হবে আলহামদুলিল্লাহ এগুলো যদি তুমি ঠিক করতে পারো তোমার তেলাওয়াত ইনশাআল্লাহ আরও অনেক সুন্দর হবে আল্লাহ তাআলা যেন তোমার হায়াতকে আরও বৃদ্ধি করে দেন এবং তোমাকে হাফেজ হওয়ার পাশাপাশি একজন আলেম হিসেবে কবুল করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমিন অনেক অনেক ধন্যবাদ এবারে মন্তব্য শুনব অতিথি জনাব লায়ন চৌধুরী আনোয়ারুল আজিমের কাছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ চমৎকার কোরআন তেলাওয়াত করেছে আসলে যেটা হৃদয় চুয়ে যায় আজকের এই কোরআন তেলাওয়াত হোক আমাদের কেয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় নাজাতের উসিলা আল্লাহ কবুল করুন আমিন আমিন অনেক অনেক ধন্যবাদ এবারে মন্তব্য শুনব অতিথি লায়ন মোহাম্মদ আজিজুর রহমানের কাছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাফেজ ইরফানুল করিম তোমার সুন্দর তেলাওয়াত খুব ভালো লাগছে আমার কাছে তুমি আরও ভালো করো এই কামনা করতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি হাফেজ রায়হানুল করিম বিচারকের দিক নির্দেশনা তুমি অনুসরণ করবে আরও সুন্দর তেলাওয়াত করবে ভবিষ্যতে এই আশা ব্যক্ত করছি প্রিয় দর্শক এবারে ডেকে নেব আমাদের আজকের পর্বের তৃতীয় প্রতিযোগীকে মঞ্চে আসছে হাফেজ ওমর ফারুক আলিফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين وإذا ما أنزلت سورة فمنهم من يقول فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون وأما الذين في قلوبهم مرض
فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون حسبك صدق الله العظيم ما شاء الله حافظ عمر فاروق আলিফ তোমার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনবো বিজ্ঞ বিচারক হাফেজ কারি ফরিদ উদ্দিন বিন নরমানের কাছে আলহামদুলিল্লাহ তোমার তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে কিছু বিষয় তোমার লক্ষ্য করতে হবে তুমি একটা আয়াত পড়েছো ওখানে ওয়াইদা মা উনজিলাত এই শব্দটার মধ্যে তুমি তা এবং সিন দুটোটা একত্রিত করে ফেলছো আর একটা হচ্ছে যে কি ফাজাদাতহুম ঈমানা ফাজাদাতহুম এই শব্দটার মধ্যে তোমার ভুল হয়েছে এগুলা তুমি আরো খেয়াল করে পড়বা ইনশাআল্লাহ আর সিফাতের প্রতি তোমার অনেক যত্নশীল হতে হবে তোমার তিলাওয়াত অনেক সুন্দর আলহামদুলিল্লাহ তোমার মাকামাত অনেক সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সারা বিশ্বের মধ্যে সারা বিশ্বের যে কোরআনের প্রতিযোগিতাগুলো হয় কেরাতের প্রতিযোগিতাগুলো হয় ওখানে অংশগ্রহণ করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমিন অনেক অনেক ধন্যবাদ এবারে মন্তব্য শুনবো অতিথি হাফেজ বাহাউদ্দিন ইমামের কাছে মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছে ছোট্ট বন্ধু হাফেজ উমর ফারুক তার ব্যতিক্রমধর্মী তেলাওয়াতের যে কোনো হৃদয় বিগলিত হবে আমি দোয়া করি তোমার এই তেলাওয়াতের মাধ্যমে তুমি যেন বিশ্বকে জয় করতে পারো আমিন অনেক অনেক ধন্যবাদ এবারে মন্তব্য শুনবো অতিথি লায়ন চৌধুরী আনোয়ারুল আজিমের কাছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ চমৎকার হৃদয় অঙ্গম করতে সক্ষম হয়েছি আসলে চমৎকার সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াত বিদগ্ধ বিচারক মণ্ডলী যে দিক নির্দেশনা বা যে পরামর্শ দিয়েছে আশা করি হাফেজ উমর ফারুক যদি সেটা সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আমল করে এবং ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে আশা করি বাংলাদেশ তো বটেই আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি হাফেজ উমর ফারুক আলিফ অতিথিবৃন্দ এবং বিজ্ঞ বিচারক তোমার জন্য যেসব দোয়া করেছেন আল্লাহ তোমার জন্য তা কবুল করুন তোমার সামনে এগিয়ে যাও প্রিয় দর্শক এবারে ডেকে নিব আমাদের আজকের পর্বের চতুর্থ প্রতিযোগীকে মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রতিযোগী হাফেজ জিহাদুল ইসলামকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك
حسبك. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ما شاء الله حافظ جهاد الإسلام চমৎকার তেলাওয়াত শুনিয়েছো তুমি আমাদের তোমার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানবো হাফেজ কারি ইরফানুল হক বিন আব্দুর রশিদের কাছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার তেলাওয়াত তবে কয়েকটি বিষয় পরামর্শ দেওয়ার আছে এক নাম্বার হচ্ছে তোমার নিঃশ্বাস একটু বাঁটি নিঃশ্বাসের বিষয়ে একটু প্র্যাকটিস করতে হবে আরও এবং চার আলিফ তিন আলিফের যে মিকদার নির্দিষ্ট যে মিকদার এটা ফলো করার চেষ্টা করতে হবে আল্লাহ তাআলা তোমাকে হায়াতে তৈবা দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমিন অনেক অনেক ধন্যবাদ এবারে মন্তব্য জানবো অতিথিবৃন্দের কাছ থেকে প্রথমেই মন্তব্য করার জন্য অনুরোধ জানাচ্ছি লায়ন চৌধুরী আনোয়ারুল আজিমকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ চমৎকার ও হৃদয়গ্রাহী তেলাওয়াত আল্লাহ কবুল করুন আর পাশাপাশি বিজ্ঞ বিচারক মণ্ডলী যে কুটিনাটি বিষয়গুলো আসলে তোমাদের উদ্দেশ্যে বলছে আগে যারা প্রতিযোগী ছিল এবং সামনে আর যে প্রতিযোগী রয়েছে সকলের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি তোমরা যদি এই বিদগ্ধ বিচারক মণ্ডলীর যে কুটিনাটি দেওয়া ভুলগুলো যদি শুধরে নিতে পারো আশা করি বাংলাদেশে তো সারা হবে ইনশাআল্লাহ আন্তর্জাতিক পরিমণ্ডলেও তোমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারবে ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ এবারে মন্তব্য করবেন লায়ন মোহাম্মদ আজিজুর রহমান আলহামদুলিল্লাহ জিহাদুল ইসলাম তোমার সুন্দর কণ্ঠ তোমার এই কণ্ঠে আসলে আমাদের হৃদয় শীতল করে দিচ্ছে কোরআনের তুমি যে তেলাওয়াত করছ আশা করি তুমি আরও সুন্দর করো এবং আরও চর্চা করো আশা করি ভালো হবে তোমার জন্য দোয়া রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম অনেক অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলী এবং অতিথিবৃন্দ হাফেজ জিহাদুল ইসলাম সকলের দোয়ায় তুমি আরও উপরে ওঠো আরও বড় হও তেলাওয়াত কারো শানিত করো এই আশা ব্যক্ত করছি প্রিয় দর্শক এবারে ডেকে নিব আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে মঞ্চে আসছে হাফেজ মুশফিক শাহরিয়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولولا نعمة ربي لكنت من المحضرين أفما نحن بميتين إلا موتتنا الأولى وما نحن بمعذبين إن هذا لهو الفوز العظيم لمثل هذا فليعمل العاملون أذلك خير نزلا أم شجرة الزقوم إنا جعلناها فتنة للظالمين إنها شجرة تخرج في أصل الجحيم طلعها كأنه رؤوس الشياطين فإنهم لآكلون
يأكلون منها فمالئون منها البطون ثم إن لهم عليها لشوبا من حميم ثم إن مرجعهم لإلى الجحيم حسبك صدق الله العظيم ما شاء الله حافظ মুশফিক শাহরিয়ার অত্যন্ত মনোমুগ্ধকর তেলাওয়াত তুমি আমাদের শুনিয়েছো তোমার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য জানবো বিজ্ঞ বিচারক হাফেজ কারি ফরিদউদ্দিন বিন নুমানের কাছে আলহামদুলিল্লাহ তোমার তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে তোমার যে বিষয়টা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে যখন তুমি তেলাওয়াত করতেছিলা যে মাকামে যে সুরে ওই সুরটা তোমার আরও বেশি রিহার্সেল করতে হবে যখন তুমি যে কোনো যাওয়া জায়গার মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবা এর আগে তোমার ওস্তাদজিকে তুমি যে সুর পড়বা যে লাহান পড়বা ওই লাহানটা ভালো করে কী করতে হবে তোমার রিহার্সেল করতে হবে এরপরে তুমি মঞ্চে তিলাওয়াত করার জন্য প্রস্তুতি নিবা ইনশাআল্লাহ তোমার তিলাওয়াত অনেক সুন্দর হয়েছে সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হায়াত তৈয়বা দান করুক এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভালো আলেম হাফেজ হিসাবে কবুল করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমিন এবারে মন্তব্য শুনবো হাফেজ কারি ইরফানুল হক বিন আব্দুর রশিদের কাছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর তেলাওয়াত তবে কয়েকটি বিষয় লক্ষ্য রাখার আছে তোমার তানভিন এবং ইখফার ক্ষেত্রে গুনার ক্ষেত্রে যে সিফত আছে সে বিষয়ে খেয়াল রাখতে হবে এবং মাঝে মাঝে তেলাওয়াতের ক্ষেত্রে পড়া নাকের ভিতরে চলে যায় এটি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাকে একজন হাফেজ হওয়ার পাশাপাশি দিনের দাঈ হিসাবে কবুল করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আমিন শুকরান জাজিলান এবারে মন্তব্য শুনবো অতিথি হাফেজ বাহাউদ্দিন ইমামির কাছে মাশাআল্লাহ হিয়াকাল্লাহ হাফেজ মুশফিক অত্যন্ত চমৎকার সুর দিয়ে তেলাওয়াত শুনিয়েছে আসলে তার তেলাওয়াত অবশ্যই প্রশংসনীয় আমরা দোয়া করি মহানবুল আলমিনের দরবারে তোমার তেলাওয়াত এবং কণ্ঠের মধ্যে বরকত দান করুক এবং তুমি প্রচেষ্টা চালিয়ে যাও যেন লাল সবুজের পতাকাকে বিশ্বের দরবারে আরেকবার চ্যাম্পিয়ন করতে পারো ইনশাআল্লাহ এবারে মন্তব্য শুনবো লায়ন মোহাম্মদ আজিজুর রহমানের কাছে আলহামদুলিল্লাহ হাফেজ মুশফিক অত্যন্ত চমৎকার তোমার তেলাওয়াত আসলে তোমার কণ্ঠ খুব সুন্দর তুমি আরও চর্চা করো আরও ভালো করো আমরা দোয়া করি তুমি যেন আরও ভালো কারি হতে পারো একটা কোরআনের তুমি সুমধুর কণ্ঠ একটা কোরআন যেন আমাদের মুসলমানকে তুমি উপহার দিতে পারো এই আশা দোয়া করি তোমার জন্য ধন্যবাদ আমিন সর্বশেষ মন্তব্য শুনবো অতিথি লায়ন চৌধুরী আনোয়ারুল আজিমের কাছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকের প্রতিযোগিতায় আসলে যারাই অংশ নিয়েছে প্রত্যেকেই আসলে চমৎকার ও হৃদয়স্পর্শী কোরআন তেলাওয়াত করেছে যে কোনো কেউ আসলে মুগ্ধ হবে তাতে কোনো সন্দেহ নেই রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করি আজকের প্রতিযোগিতা সবাইকে দিনের দায়ী হিসাবে কবুল করুক এবং ইসলামের প্রচারে মুসলমানের খ্যাতমতে নিয়োজিত রাখুক আমিন আমিন অনেক অনেক ধন্যবাদ বন্ধু হাফেজ মুশফিক শাহরিয়ার সবার দোয়ায় তুমি আরও উন্নতি করো আরও সুন্দর তেলাওয়াত করো এই দোয়া রাখছি সুপ্রিয় দর্শক দেখতে দেখতে আমরা আজকের পর্বের একদম শেষ মুহূর্তে এসে উপনীত হয়েছি আজকের পর্বে আমরা পাঁচজন প্রতিযোগীর তেলাওয়াত শুনেছি তন্মধ্যে কেবলমাত্র একজন আমাদের সাথে যাবে পরবর্তী রাউন্ডে মঞ্চে ডেকে নেব আজকের সেই বিজয়ী প্রতিযোগীকে মঞ্চে আসবে হাফেজ মুশফিক শাহরিয়ার হাফেজ মুশফিক শাহরিয়ার অনেক অনেক অভিনন্দন তোমাকে আগামী পর্বগুলোতে তুমি আমাদের আরও সুন্দর সুললিত কণ্ঠে তেলাওয়াত উপহার দিবে এই আশা ব্যক্ত করছি প্রিয় দর্শক এবার আমরা আজকের পর্ব শেষ করব
ইফতারের পূর্ব মুহূর্তে এই দোয়া কবুলের সময়ে ছোট্ট মুনাজাতের মাধ্যমে আমরা আমাদের আজকের এই পর্বের সমাপ্তি ঘোষণা করব। আগামী দিন আবারও একই সময়ে চটোলা টিভির পর্দায় দেখার আমন্ত্রণ রইল কোরআনের সুরের খুনের রিয়ালিটি শো 2023। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মুনাজাত পরিচালনার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের সম্মানিত অতিথি হাফেজ বাহাউদ্দিন ইমামিকে। اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والناس أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل صلاتنا وصيامنا وقيامنا كما تقبلت من عبادك الصالحين وصلى الله تعالى على خير خلقه وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين جيبون كرانغاتي فول فول شاجاتي ছড়িয়ে দাও কোরআনের বাণী, শান্তির সুবাতাসে বিলিয়ে দিতে কোরআনের সুরের খনি, কোরআনের সুরের খনি। চটোলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।